बोलो। ओके ओके ओके। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নোটবুক। আশা করি আমার অডিও ভিজুয়ালটা ঠিকঠাক আছে, তবু একটুখানি তোমরা কনফার্ম করবে যে অডিও ভিজুয়ালটা ঠিকঠাক আছে কি না, যাতে আমি বুঝতে পারি। একটুখানি জাস্ট তোমরা আমাকে কনফার্ম করো। অভিষেক, সুজয়, গুড ইভিনিং। প্রগতি, অপটিমিস্টিক, প্রত্যেককে গুড ইভিনিং। শুভদীপ, ডেফিনেটলি তোমাদের প্রত্যেকের আনসার দেওয়ার জন্যই আজকে এই সেশন। ডেফিনেটলি তোমাদের প্রত্যেকের আনসার দেব, তার আগে জাস্ট একটু প্রত্যেককে চলে আসুক। তোমরা ইন দ্য মিন টাইম আমাকে অলরেডি জানিয়ে দিয়েছ যে সাউন্ড এবং ভিজুয়াল ঠিকঠাক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। মৌমিতা, না আজকে ক্লাস হবে না, আজকে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে একটু লাইভ ডিসকাশন করব। তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন ছিল, তোমরা ক্লাসে অনেকবার করেছ, ঠিক আছে, বিভিন্ন বই পড়া নিয়ে বা বিভিন্ন কোর্স ডিটেলস নিয়ে, যে কিভাবে অ্যাপ ডাউনলোড করবো, বিভিন্ন বিষয় অ্যাকচুয়ালি। তো সেইটা নিয়ে আমি ভাবলাম যে একটা কোয়েশ্চেন আনসার সেশন যদি তোমাদের সাথে রাখা যায় তাহলে তোমাদের প্রত্যেকের সুবিধা হবে। এবং বাই দা বাই আমাদের পক্ষ থেকেও তোমাদের সাথে একটা কমিউনিকেশন হবে যে ঠিকঠাক চলছে কি বিষয়টা। দ্যাটস অল। অল ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ সুজয় একদম ঠিকঠাক আছে, মধুমিতা, পৌলমী, মৌমিতা, অর্ণব, প্রত্যেককে গুড ইভিনিং, প্রত্যেককে। স্যার ডিসেম্বরের মধ্যে পুরো সিলেবাস ভালো করে শেষ হবে। ওকে, WBCS হান্টার, ডেফিনেটলি WBCS হান্টার ভাই, আমি জানি না তোমার নাম কি। আমাদের যেটা টার্গেট আছে, আমাদের যেটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে 2023 সালের জানুয়ারি মাসের মধ্যে, 2023 সালের জানুয়ারি মাসের মধ্যে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। এটা আমরা টেন্টেটিভ ধরে নিচ্ছি, ন্যাচুরাল ওয়েতে যেভাবে কোভিড পিরিয়ডের আগে হয়েছে, তো সেই হিসাবে ডেফিনেটলি ডিসেম্বরের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট হবে। এবং তারপর ডিসেম্বরের মধ্যে যদি আমরা এটাকে ডেফিনেটলি কমপ্লিট করবো, তো তারপর আমরা কিন্তু MCQ সেশন, যতদিন না পর্যন্ত প্রিলিমিনারি হচ্ছে, যেটা এবারেও হয়েছে, তোমরা দেখেছো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে আমরা কিন্তু সেটাকে রান করবো তোমাদের জন্য। শুভ সন্ধ্যা শ্রাবণী, হ্যাঁ আমি ঠিকঠাক আছি। ফিলোসফি অপশনাল, দেখো অপশনাল বিষয়ে আমি তোমাদেরকে আগেই আমি ক্ল্যারিফাই করে দিই। আগের দিন আমাদের আকাশের একটা লাইভ সেশন এসে বলেছেন অপশনাল সম্বন্ধে, অ্যান্থ্রোপোলজি, হিস্ট্রি এবং জিওগ্রাফি, অ্যাজ অফ নাও এই তিনটে অপশনাল কনফার্ম হয়েছে, তিনটে অপশনাল হবে, ঠিক আছে। স্যার অপশনাল জিওগ্রাফি কবে থেকে স্টার্ট হবে? অদিতি দাস, একদম আমি এই কোয়েশ্চেনটাতেই আসতে চাইছি। আমি জানি তোমরা এই কোয়েশ্চেনটা অনেকে করেছিলে, অদিতি তোমার নাম ধরে যারা প্রত্যেকে, বিশেষ করে আরেকজন অ্যাপে অনেকবার জিজ্ঞাসা করেছে, উৎপল কুমার বিশ্বাস। দেখো আমি অ্যাপেতে তোমাদের বলেছিলাম যে একটা কোয়েশ্চেন আনসার সেশন আমরা প্রত্যেকটা উইকেন্ডে রাখবো, এবং আজকে তার শুভ মুহূর্ত ধরতে পারো, অন্তত জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে তার শুভ মুহূর্ত তোমরা ধরতে পারো যে আজকের থেকে এই বিষয়টা চালু হচ্ছে। আমরা মানডে টু ফ্রাইডে ক্লাস করব, এবং যদি পসিবল হয় সেটা স্যাটারডেতে অথবা সানডেতে একটা ক্লাসে এরকম এক ঘন্টা দেড় ঘন্টা, হোয়াট এভার দ্য টাইম ইজ, আমরা আলোচনা করব নিজেদের মধ্যে। জিওগ্রাফি অপশনাল, হিস্ট্রি অপশনাল, সমস্ত অপশনাল আফটার 5th July স্টার্ট হবে, এবং তোমরা যথাযুক্ত টাইমে তোমরা এর নোটিফিকেশন পেয়ে যাবে। ভালো করে শুনে নাও অপশনাল সম্পর্কে কথাটা, ভালো করে মন দিয়ে শুনে নাও, নাহলে প্রত্যেকে কোয়েশ্চেন করবে। 5th July এর পর এটা স্টার্ট হবে, এবং এটা পুরোপুরি ভাবে অ্যাপেতে হবে। আপাতত হিস্ট্রি, জিওগ্রাফি এবং অ্যান্থ্রোপোলজির কথা আকাশের যেমন বলেছেন, আমিও সেটা তোমাকে বললাম। জিওগ্রাফি আমি এবং মৌমিতা ম্যাম দুজনে মিলে ব্যাপারটা তোমাদের সাথে পড়াশোনাটা করব, ঠিক আছে। না আজ কোনো মক টেস্ট হবে না, এসকে মোহাম্মদ উজির মক টেস্ট না, এটা জাস্ট কোয়েশ্চেন আনসার সেশন তোমাদের সাথে আমার ব্যক্তিগতভাবে জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে। না সৌরভ, জিওগ্রাফি অপশনাল অ্যাপে হবে সম্পূর্ণভাবে, যেটা
তোমাদের বোধ হয় আকাশ স্যার গত সপ্তাহের প্রথম ভিডিওতে ইউটিউবে আসার জন্য যে ভিডিও যেটা আমাদের চালু হয়েছিল সেটাতে আকাশ স্যার বলে দিয়েছিলেন যে ইউটিউবে হবে না, এটা সম্পূর্ণভাবে অ্যাপে হবে। শুভদীপ সাহা, এনসিআরটি ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি যদি এনসিআরটি ফলো করো দ্যাটস প্রিটি মাচ বেটার, কিন্তু তুমি যদি এনসিআরটি ফলো করতে না পারো যে কোনো একটা স্ট্যান্ডার্ড টেক্সট বই, আমি এটা আগেও বলেছি তবে ইউটিউবে না, ডেফিনেটলি সেটা আমি অ্যাপেতে বলেছিলাম, যে তোমার সেটা হতে পারে মহেশ কুমার বার্নওয়াল, হতে পারে অরবিন্দ কুমার বা পেরিয়ার পাবলিকেশনের বই, যে দুটো স্ট্যান্ডার্ড বই আমরা মনে করি টেক্সট বই হিসাবে, সেই দুটো দেখতে পারো। একটু অ্যাডভান্স লেভেলে তোমরা মাজিদ হোসেন খুল্লার এই বই দুটিও দেখতে পারো, এবং বর্তমানে আর একটা বই বাজারে এসেছে নতুন, দ্যাট ইজ ফ্রম স্টাডি আইকিউ পাবলিকেশন। আমি এই স্টাডি আইকিউর বইটা অ্যাজ অফ নাও দেখিনি, সুতরাং আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না। সৌরভ দাস, মানে পেড ব্যাচে হবে? সৌরভ, অ্যাকচুয়ালি পেড ব্যাচে বলাটা ভুল, অপশনালের জন্য কোনো রকম ফিস চার্জ করা হবে না তোমাদেরকে। 1600 টাকার বিনিময়ে যে কোর্সের কথা বহুদিন ধরে বলা আছে, যেটা তোমরা সকলেই জানো, সেই ব্যাচ অর্থাৎ জেনারেল স্টাডিজ এর পুরো বিষয়টা WBCS এর জন্য বাংলা ইংরাজি যেমন ইউটিউবে হচ্ছে সেটা ছাড়া যে কম্পালসারি পেপার গুলো আছে তার জন্য যে ব্যাচ, সেই ব্যাচে এনরোল হলেই তুমি এই তিনটে অপশনালের মধ্যে কোনোটা যদি তোমার থাকে তুমি তার ক্লাস করতে পারবে, ঠিক আছে? জিওগ্রাফি মাজিদ হোসেনের PDF কোথা থেকে পাবো? মাজিদ হোসেনের PDF কোথা থেকে পাবে? দেখো PDF তোমার কেন দরকার আমি বুঝতে পারছি না, যদি বই কেনো এটা অনেক বেটার হয় একটা হার্ড কপি হলে, আর PDF অনেক চ্যানেল আছে টেলিগ্রাম সেখানে পেয়ে যাবে, এক্সাক্ট তো আমি বলতে পারছি না তোমাকে কোথা থেকে পাবে। মৌসুমি, না WB জিওগ্রাফি আমি পড়াবো না, যতদূর সম্ভব গতবারে যেমন পড়িয়েছিলেন মৌমিতা ম্যাডাম, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়াবেন, অপশনালের কিছুটা অংশ পড়াবেন, আমি জিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়াবো এবং অপশনালের কিছুটা অংশ পড়াবো। অভিজিৎ কুণ্ডু, সারাদিন এত ক্লাস করে পড়ার টাইম ম্যানেজ করতে পারছি না, এটা একটুখানি দেখবেন। দেখো অভিজিৎ একটা কথা বলি, তোমাদের 5 দিন ক্লাস হয়, এবার এই 5 দিন ক্লাসটা তোমাদের এতদিন পর্যন্ত 2 দিন হতো, তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ ছিল না, অনলি 2 দিন তোমাদেরকে প্রোভাইড করতে হতো, এবার এই 5 দিন ক্লাসের মধ্যে এখনো পর্যন্ত যদিও এটা ঠিক হয়নি যে তোমাদের ক্লাসের ভাগটা কেমন হবে, কারণ ধরো যারা মেন্স দেবে তাদের জন্য মেবি একটা দিন হতে পারে কি 2টো দিন হতে পারে, তাদের জন্য MCQ সেশন বা এরকম কিছু থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের 3 দিন 4 দিনের বেশি ক্লাস হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে এটা মানতে হবে যে সারাদিন পড়াশোনার মধ্যে তোমায় থাকতে হবে, যে যাই বলুক যে সারাদিন পড়াশোনা করে নিজে পড়বো কখন, নিজের ক্লাস এ করবো কখন, এটা বলে লাভ নেই, তুমি এসেছো একটা অনেক বড় ধরনের পরীক্ষা দিতে, তোমাকে মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। তোমার যদি কোনোদিন প্রবলেম হয় যে 6টা 7টা 8টা ক্লাস তুমি করতে পারছো না, ঠিক আছে, দ্যাটস নট এ প্রবলেম, তুমি যেটা মনে করবে করছো না সেটা রেকর্ডেড ভার্সন থাকছে, তুমি সেটা দেখে নাও, বাট তোমাকে মেন্টালি এইটা স্ট্রং করতে হবে যে আমার সারাদিনে পড়াশোনা ছাড়া তো আমার আর কিছু নেই, এবং এই ডেডিকেশন লেভেলটা তোমাকে আনতে হবে, তুমি বা তোমাদেরকে বলছি, আমি তোমার নাম নিয়ে বলছি, তুমি কোয়েশ্চেনটা করেছো বলে, ঠিক আছে? মহেশ কুমার বার্নওয়ালটা খুব খুব খুবই হার্ড লাগে, আর কোনো বুকস আছে স্যার? দেখো মহেশ কুমার বার্নওয়ালের বইটা শ্রেয়া আচার্যি কেন শক্ত লাগে আমি জানি না, মহেশ কুমার বার্নওয়ালের বই যদি তোমার শক্ত লাগে তুমি পেরিয়ারের বইটা দেখতে পারো, আমার কাছে অলরেডি পেরিয়ারের বইটাও আছে, দেখবে এরকম একটা বই আছে পেরিয়ারের, অবশ্যই এটা না এর থেকে বড় ভার্সন নতুন বেরিয়েছে, এই বইটা তোমরা দেখতে পারো, এটা টেক্সট বই হিসাবে অত্যন্ত ভালো বই, ঠিক আছে, অবশ্যই এটা দেখতে পারো। সুদীপ, NCERT ফলো করলে কেন হবে না? অবশ্যই হবে, আমি তো বলছি বারবার। আজারউদ্দিন, হিস্ট্রি অপশনাল কোন স্যার করাবেন? দেখো হিস্ট্রি অপশনাল যেটা অ্যাপেতে স্যার বলেছেন, যে যে স্যারের করানোর কথা আকাশ স্যার বলেছেন তারাই করাবে, এবং নির্দিষ্ট টাইমে, যেমন আমি তোমাদের বলে দিলাম 5 জুলাই এর পর থেকে স্টার্ট হবে, তোমরা ইনটিমেশন পেয়ে যাবে, তোমরা নির্দিষ্ট নোটিফিকেশনও পেয়ে যাবে যে কে করাবে না করাবেন। অ্যান্থ্রোপোলজি অপশনাল কোন স্যার পড়াবেন না? অ্যান্থ্রোপোলজি অপশনাল কোনো স্যার পড়াবেন না, তোমরা হয়তো আগের দিনের এটা মিস করে গেছো সেশনটা, যেটা আকাশ স্যার নিয়েছিলেন, অ্যান্থ্রোপোলজি একজন ম্যাডাম পড়াবেন, ঠিক আছে, সেটা তার সাথে করার কথা হয়েছে নোটবুক অথরিটির, এবং তিনি খুব পজিটিভলি এগ্রিও করেছেন পড়ানোর জন্য যতদূর সম্ভব আমি জানি, তিনি পড়াবেন। স্যার বাংলা ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট মেনের জন্য কোন বইটা ভালো হবে? বাংলা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আমি বুঝলাম না, তুমি বাংলা বইয়ের কথা বলছো না বাংলা ভাষায় ভূগোলের কথা বলছো, এটা একটুখানি সেলিম আমাকে কনফার্ম করো। রাজেশ, কি কথা জানার ছিল বলো? ইটস ইউর ইসিকা, খুল্লার, ডেফিনেটলি খুল্লার অবশ্যই খুব ভালো বই, এটা নিয়ে কোনো কথাই চলে না, খুল্লারের বই যারা পড়তে পারবে একটা বই কিনলে যথেষ্ট, খুল্লারের বই অ্যাডভান্স লেভেলের বই যথেষ্ট ভালো,
এবং আমি প্রথম থেকে যাদেরকে পড়াচ্ছি মানে নোটবুকে জয়েন করার পর থেকে আমি প্রত্যেককে একটাই জিনিস সাজেস্ট করেছি যে খুল্লারের বই যদি কেউ তোমরা পড়তে পারো দ্যাটস প্রিটি মাচ বেটার, তোমরা খুল্লারের বই পড়লে আর কোনো বই পড়ার দরকার হবে না, একটু আধটু অন্যান্য জায়গা থেকে তথ্য সংগ্রহ করলে দ্যাটস অল। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কোন বুক পড়বো, দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মৌমিতা ম্যাম তোমাদের নেবেন, উনি ডেফিনেটলি বইয়ের কথা স্পেসিফিক বলে দেবেন। তবে তোমরা ইউনিক পাবলিকেশনের একটা বই আছে, ইউনিক পাবলিকেশনের রেড কালারের একটা বই আছে, সেটা দেখতে পারো। নো ইয়োর স্টেট সিরিজ আছে, ঠিক আছে, এই নো ইয়োর স্টেট সিরিজটাও তোমরা দেখতে পারো। তাছাড়া কার্তিক চন্দ্র মন্ডল আছে, মৌমিতা ম্যামের নিজের বই আছে, এক্সাক্টলি মৌমিতা ম্যামের একটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ইন্ডিয়া জিওগ্রাফিরও বই আছে যতদূর সম্ভব আমি শুনেছি, সেই বইটাও দেখতে পারো। অভিজিৎ বলছো ওয়েস্ট বেঙ্গলের জন্য নো ইয়োর স্টেট বা আরিহাম পাবলিকেশনটা কি ভালো হবে? স্যার দেখো বই কোনোটা ভালো খারাপ ওরকম ভাবে বলা যায় না, ডেফিনেটলি ভালো বই তুমি নিতে পারো, সবটা পাবে এমনটা না, কিন্তু যথেষ্ট পাবে। প্রিলিমিনারি এবং মেন দুটো পরীক্ষা কভার হয়ে যাবে রাজেশ, প্রিলিমিনারি এবং মেন কিসের মাধ্যমে কভারের কথা বলছো, বই নাকি নোটবুকের ক্লাস কোনটা বলছো? অপশনালের জন্য কি বুক নেব? পড়না, দেখো পড়না অপশনালের জন্য বই সাবজেক্ট ওয়াইজ অনেকগুলো নিতে হবে। আফটার 5th July আমাদের যখন অপশনাল ক্লাস স্টার্ট হবে ডেফিনেটলি ডেডিকেটেড ক্লাস আমি নিজে নেব, সেটা সিলেবাস ডিস্ট্রিবিউশন, সিলেবাস ডিসকাশন, অ্যালং উইথ কোন কোন সাবজেক্ট আই মিন কোন কোন চ্যাপ্টারের জন্য কোন বই লাগবে, কিভাবে লাগবে, অপশনালটা ডিসকাশন একটা সেপারেট ক্লাসে হবে। আমি খুল্লার বুক এনাফ, হ্যাঁ খুল্লারের বুক এনাফ মৌমিতা, একদম স্যার। খুল্লার ওর মাজিদ হোসেন কোনটা ভালো বোঝার পক্ষে আত্রেই, দেখো এটা মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, তুমি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো আমি ডেফিনেটলি খুল্লারকে বলবো পজিটিভ অ্যাপ্রোচে নিতে, কারণ মাজিদ হোসেনের বইটা ব্যক্তিগতভাবে আমার খুব একটা সহজবোধ্য লাগেনি। এবং আমি আশা করি আমার মতো যারা বাংলা মিডিয়াম থেকে একদম পাতি প্রাইমারি স্কুল গ্রামের হাই স্কুল থেকে পড়াশোনা করেছে, ইংরেজিটা যাদের কাছে একটুখানি প্রবলেমেটিক তাদের জন্য খুল্লার বেস্ট। স্যার এমসিকিউ মেন্সের জন্য হলে আমাদেরও সুবিধা, অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন হয়ে থাকবে অন্তরা, এক্স্যাক্টলি এটা আমার প্ল্যান আছেই, এটা আমি নোটবুক অথরিটির সাথে কথাও বলেছি, তারা এগ্রিও করেছেন, ঠিক আছে, সবটাই তো একটা মিটিং এর মাধ্যমে হয়, তো তারাও এগ্রি করেছেন যে একটু হাই লেভেল এমসিকিউ, একদম লিনিয়ার এমসিকিউ না, একটু হাই লেভেল স্ট্যান্ডার্ড এমসিকিউ, সেটা হয়তো একদিন করে ক্লাস থাকবে চ্যাপ্টার ওয়াইজ। পিয়া দাস, প্রথমে 9-10 টেক্সট বই পড়ে কি অন্য বই পড়বো না প্রথমেই খুল্লার পড়বো? দেখো তোমার যদি মনে হয় জিওগ্রাফি শক্ত লাগে তো তুমি যদি 9-10 এর পুরনো বই, ডেফিনেটলি পাতলা বইটা না, 9-10 এর পুরনো দিনের বই, 2007 সালের আগে যারা মাধ্যমিক দিয়েছে সেই সময়কার বই, এরকম মোটা যে বইগুলো হতো সেটা অরুণাভ মিশ্র হতে পারে, ঠিক আছে, সেটা তোমার যুধিষ্ঠির হাজরা হতে পারে, পড়তে পারো, অসুবিধা কিচ্ছু নেই। স্যার আমি 130টা অ্যাটেম্প করেছি WBCS এ, জেনারেল ক্যাটাগরিতে বিলং করি, কিছু স্যার নেগেটিভ হয়েছে, কোয়ালিফাই করতে পারবো স্যার? অভিষেক ভাই একটা কথা বলি, যেটা একদম পড়বে না সেটা হচ্ছে কাট অফ নিয়ে চিন্তা, এবং ইউটিউবে যেটা দেখবে না সেটা হচ্ছে কাট অফ নিয়ে খেলা। কাট অফ কত হবে সেটা একমাত্র PSC জানেন, PSC কত স্টুডেন্টকে কোয়ালিফাই করাতে চাইছে কাট অফটা তার উপর ডিপেন্ড করে। 2020 সালে 127 কাট অফ ছিল, সেখানে যা স্টুডেন্টকে পাস করানো হয়েছিল। 2021 সালে 121 কাট অফ, 21.66 যদি খুব ভুল না হয় এই কাট অফে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তার থেকে কিন্তু কম স্টুডেন্টকে পাস করানো হয়েছিল। সুতরাং এটা ডিপেন্ড করে কোয়েশ্চেনের টাফনেস এর উপর, কতজনকে PSC পাস করাতে চাইছে তার উপর, এবং সব থেকে বড় কথা যেটা আকাশ স্যার বারবার বলেন যে কারা পরীক্ষায় বসছে তাদের উপর, কোন স্ট্যান্ডার্ডের ছেলেমেয়েরা পরীক্ষায় বসছে তাদের উপর। কারণ এটা তোমরা নিশ্চয়ই জানো যে সব সময়তে 700 থেকে 1000 জন এমন ব্যক্তি থাকেন যাদেরকে তুমি যদি বলো কালকে WBCS মেন্স হবে, দে আর অলওয়েজ রেডি টু সিট ফর দ্য এক্সাম। সুতরাং এইরকম মানুষজনের সাথে কম্পিট করতে হলে কাট অফ কি হবে না হবে এটা ভেবে লাভ নেই। আমি একটা নীতিতে বিশ্বাস করি যে তোমার ডিজার্ভিং পোস্ট যেটা, যেটা তোমার মানে চাহিদা আছে, তুমি চাও, সেই পোস্টের এগেনস্টে তোমার নাম যখন PDF এ উঠে আসবে, সেটা যখন সার্চ করে দেখতে পারবে, ওই দিন তুমি পড়াশোনাটা বন্ধ করো, ওই দিন চিন্তাটা বন্ধ করো। তার আগে কাট অফ কত হবে, আমার এত ভুল হয়েছে, আমার এত ঠিক হয়েছে, এগুলো নিয়ে মাথা ঘামিও না। অপশনালের জন্য সাবিন্দার সিং, আমি অপশনালের বই আলাদাভাবে বলবো, অপশনালটা হবে বা অপশনাল সংক্রান্ত বিষয় আমি বলে দিলাম, অপশনালটা নিয়ে ডিটেল ক্লাস হবে। স্যার WBCS জিওগ্রাফির জন্য NCERT বুক কোন ক্লাসগুলো পড়বো? শুভদীপ, NCERT তুমি একদম 8-12 বা 6-12 পড়তে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বা NCERT যে তোমার কম্পাইলেশন গুলো পাওয়া যায়, যেমন ধরো মহেশ কুমার বার্মাল নিও যে ওনার যে বইটা সেটাও NCERT কম্পাইলেশন, এটা তোমরা দেখতে পারো, কিচ্ছু অসুবিধা নেই।
স্যার আপনার ক্লাস কি মেন্সও কভার করবে? আপনি ডেফিনেটলি আমরা এখানে এরকম ভাবেই পড়ানোর চেষ্টা করছি, তোমাদের সাথে এরকম ভাবে আলোচনাগুলো করছি যাতে করে প্রিলিমিনারিটাকে আমরা ধরি না, আমরা পড়াশোনাটা করি মেন্সকে ওরিয়েন্ট করে, সেখানে প্রিলিমিনারিটা যাতে এমনি কভার হয়ে যায়, ঠিক আছে? সুতরাং মেন্সকে আলাদাভাবে কিছু এখানে ট্রিটমেন্ট করা হয় না, মেন্সের জন্যই ট্রিটমেন্ট করা হয়, কারণ আলটিমেটলি আমাদের মেন্স পরীক্ষা পেরোতে হবে। অমর, গুড ইভিনিং। সৌরভ, কার্তিক চন্দ্র মন্ডলের ইংলিশ ভার্সনটা ভালো নাকি বেঙ্গলি ভার্সনটা ভালো? ভাই সৌরভ, আমি নিজে ব্যক্তিগতভাবে কার্তিক চন্দ্র মন্ডল খুব একটা ডিটেলে পড়িনি, তবে বইটা যে ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সন এটা নির্ভর করছে তোমার ওপর, তোমার পড়ার ক্ষমতার উপর। একটুখানি বইটা যখন কিনবে দেখে নিও তাহলেই বুঝতে পারবে। অভিক, আমি কিছুদিন আগে নোটবুক জয়েন করেছি, আপনার ক্লাস দেখা শুরু করেছি, খুব ভালো বুঝতে পারছি, পাশাপাশি কি বুক ফলো করব? আচ্ছা দেখো, বুক যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই ফলো করতেই হবে, আমি বারবার তোমাদের বলছি, তোমার যে কোনো স্যারের নোট ভালো লাগুক, যে কোনো হোক, তোমার কারোর ক্লাস ভালো লাগুক, আমি হই, রামবাবু হন, শ্যামবাবু হন, হোয়াট এভার, কোনো ম্যাডাম হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, তোমাকে একটা স্ট্যান্ডার্ড টেক্সট বই, যেটা আমি বারে বারে বলেছি নোটবুকের অ্যাপেতে, এই নিয়ে আমার একটা সেপারেট ভিডিও করা আছে দেখতে পাবে, তবুও আমি বলে দিচ্ছি, মহেশ কুমার বারনাল হতে পারে, মাজিদ হোসেন হতে পারে, খুল্লার হতে পারে, অরবিন্দ কুমার অর্থাৎ পেরিয়ার পাবলিকেশন হতে পারে, বাংলায় পড়লে কার্তিক চন্দ্র মন্ডল হতে পারে, অনেক যে কোনো বই তুমি পড়ো, কিন্তু একটা টেক্সট বই যেন তোমার হাতের মুঠোয় থাকে, সেখান থেকে যা আসবে যেন তুমি পারো, যে বই হোক তাতে কিচ্ছু আপত্তি নেই। নোটবুকে অপশনাল ক্লাস করানো হয় আকাশ? আমি বললাম যে তোমাদের তিনটে অপশনাল এবারে স্টার্ট হবে, কারণ নোটবুক অথরিটি তাদের কথা রাখতে একদম প্রতিশ্রুতিবদ্ধ, যেটা গতবারেও কথা হয়েছিল, হিস্ট্রি জিওগ্রাফি হবে, এবং তার সাথে এখন যতদূর আমি শুনেছি অ্যান্থ্রোপোলজি অপশনাল পড়ানোর ব্যবস্থা হয়েছে, একজন ম্যাডাম তিনি পজিটিভলি এগ্রি করেছেন, সুতরাং এই তিনটে সাবজেক্ট হবে। স্যার, অরবিন্দ কুমার ফর ইন্ডিয়ান জিওগ্রাফি এবং পশ্চিমবঙ্গের ভূগোলের জন্য কার্তিক চন্দ্র মন্ডল, এটুকু ভালো করে পড়লেই কি WBCS মেন্স এর জন্য হয়ে যাবে? শুভদীপ, আমি এইরকম ভাবে তো তোমায় বলতে পারি না যে এইটুকু পড়লেই হয়ে যাবে কিনা, তবে জেনে রাখো তুমি যদি এইটুখানি পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ো, তোমার যদি এই দুটো বই পড়ার মধ্যে কোনো ফ্যালাসি না থাকে, তাহলে প্রবলেম হওয়ার কথা নয়, তাহলে কোনো ধরনের সমস্যার মধ্যে তোমায় পড়তে হবে না। শুধুমাত্র ডাটাগুলো একটুখানি ফ্যাক্ট চেক করে নেবে, ডাটাগুলো প্রত্যেকটা বইতে প্রিন্টিং মিস্টেক থাকে কিছু কিছু, এইগুলো একটুখানি ফ্যাক্ট চেক করে নেবে, সেন্সাস রিপোর্ট, মিনারেলস এর রিপোর্ট, এগ্রিকালচারাল রিপোর্ট, দ্যাটস অল, তাহলেই তোমার সমস্যার সমাধান হবে। দেবাশিস মৌলিকের বই থেকে অপশনাল রিড করা যাবে কি? দেখো, দেবাশিস মৌলিকের বই থেকে অপশনাল তুমি কোন অংশটা পড়তে চাইছো এটা তো আমায় জানতে হবে আগে, তা না হলে তো আমি বলতে পারছি না, তুমি সেটা একটু স্পেসিফিক বলো। অমরনাথ, WBCS 139 পিলিতে হয়েছে, ডেফিনেটলি তুমি কোয়ালিফাই করবে আশা করা যাচ্ছে, যদি 140 এর নিচে স্কোর হয়, যদি 140 এর উপর স্কোর হয় তাহলে ডেফিনেটলি হবে না, কারণ আমি ওই আগেই বললাম স্কোর নিয়ে মাতামাতি করার কোনো প্রয়োজন নেই, সেটা PSC জানেন, তবে এত ভালো স্কোর নিশ্চয়ই পাস করার উচিত এতদিনের ইতিহাসে অন্তত। NCERT বুকস বা বার্নুয়াল পড়লে কি খুল্লার বা হোসেন পড়তে লাগবে? শুভদীপ বলছো, না দেখো, তুমি যদি মহেশ কুমার বার্নুয়াল ভালো করে পড়ো, অরবিন্দ কুমার পেরিয়ার ভালো করে পড়ো, তাহলে খুব একটা লাগার কথা না, তবে খুল্লারটা থাকলে ভালো, তুমি যদি মহেশ কুমার বার্নুয়াল ভালো করে পড়ো বা পেরিয়ার ভালো করে পড়ো, তাহলে মুরদানে না, একবার পড়ে দেখো, একবার পড়ে দেখো, ভালো করে মনোযোগ দিয়ে পড়ে দেখো, কোয়েশ্চেন বইয়ের বাইরে আসে না সচরাচর, যতগুলো আমরা অ্যাটেম্প্ট করতে চাই বইয়ের বাইরে আসে না, কিছু কোয়েশ্চেন বাইরে থাকে, সেটা সবার জন্যই কঠিন, এটা এমন কিছু ব্যাপার না। স্যার, ফার্স্ট অ্যাটেম্পট 127 কৌশানী, 127 স্কোর হয়েছে কৌশানী, ভেরি গুড। স্টাডি উইথ মেহে, স্যার পেরিয়ার ভার্সেস খুল্লার কোনটা বেস্ট? দেখো, বেস্ট এরকম ভাবে অ্যাকচুয়ালি বইকে করা যায় না, এটা নির্ভর করে যিনি পড়ছেন তার পড়ার দৃষ্টিভঙ্গির ওপর, তবে ডেফিনেটলি এরিয়াল এক্সটেনশনে যদি বলো, ইনফরমেশনের ভিত্তিতে যদি বলো, খুল্লার অনেক বেশি, সেই অর্থে খুল্লার ডেফিনেটলি ভালো, এটা আমি আমার মতামত বললাম, একটা ওপেন প্ল্যাটফর্মে যখন আমি কথা বলছি তখন এটা কারোর সাথে ডিসএগ্রিও হতে পারে, বাট আমি আমার মতামত বলছি, যেহেতু আমি এখানে বলছি অন এয়ার এবং তুমি আমাকে জানতে চেয়েছো, তো আমি ডেফিনেটলি খুল্লারের সাথেই এগ্রি করব। স্যার, লাইভ ক্লাসগুলো করার পর কিভাবে নোট ডাউন করবো, প্লিজ বলবেন, প্রবলেম হচ্ছে। দেখো, লাইভ ক্লাসগুলো তুমি ভালোভাবে করে নাও, সেক্ষেত্রে নোট ডাউন করার জন্য যে PDFটা নোটবুক থেকে প্রোভাইড করা হবে সেটা তো পাচ্ছই, তারপরেও যদি তোমার নোট ডাউন করার প্রয়োজন হয়, লাইভ ক্লাসগুলো রেকর্ডেড ফরম্যাটে থাকছে, রেকর্ডেড ফরম্যাটে যখন তুমি সেগুলোকে পাবে তখন সেগুলো পজ করে করে নোট ডাউন করে নাও,
একটু বেশি সময় দিতে হবে, আর ভালো জিনিস পেতে গেলে সময় একটু কেন অনেকটা বেশি দিতে হবে। ক্লিয়ার? ওই কোন রকমের বুজরুকি দিয়ে বা কোন রকমের যেটাকে পাতি বাংলায় বলে গুলতাপ্পি দিয়ে তো আর তোমার একটা এত বড় পরীক্ষাতে পাস করা সম্ভব হয় না, তার জন্য পিওর ডেডিকেশন চাই, এটা আমি প্রত্যেকের জন্য বলছি। সুতরাং সময়টা কোনো ফ্যাক্টর না, সময়টা দিতে হবে, কিভাবে দেবে কোথা থেকে বার করবে ইটস আপ টু ইউ। জিওগ্রাফি অপশনাল নিয়ে কিছু বলুন, মোবিয়া কি জানতে চাইছো এটা বলো, তবে তো আমি বলবো। আত্রেই রিভারের ট্রিবিউটারি গুলো সব গুলিয়ে যায়, কি করে করবো একটু বলবেন। আত্রেই এখনো রিভার এবছরের জন্য পড়ানো হয়নি, আমি তোমাকে একটাই কথা বলবো যে যখন জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ক্লাসটা 5th of July এর পর থেকে শুরু হবে, সেখানে রিভার যখন পড়াবো একটু ক্লাসে থেকো মনোযোগী হয়ে, আশা করছি তোমার প্রবলেমে সলিউশন করতে পারবো। স্যার লাইভ ক্লাসগুলো করার পর নোট ডাউন তো উত্তর দিলাম, জিওগ্রাফির জন্য কি কি বুক ফলো করতে হবে অনেকবার বলেছি, আগের একটুখানি রিওয়াইন্ড করে দেখে নেবে তাহলেই হবে। একদম অঙ্কিতা, প্রিলিয়ার মেন্সের জন্য তুমি যদি খুলনার পড়ো আর কিছু পড়ার দরকার নেই, একদমই তাই। আমাদের ক্লাস ডেস্টিনি অফ জিওগ্রাফি যিনি বলছেন, আমাদের ক্লাস সম্পূর্ণভাবে অনলাইন এখনো পর্যন্ত, অফলাইন প্ল্যাটফর্মে আমরা উপলব্ধ নই। হ্যাঁ অভিষেক, 1600 টাকায় এক বছরের জন্য, এইটা তুমি ওয়ান টাইম পেমেন্ট করতে পারো, বা যেটাও যদি সমর্থ না হও, অনেকে হতে পারে বা অনেকের এটাও মনে হতে পারে যে 1600 টাকা একবারে দিয়ে দিলাম, কি পড়াবে না পড়াবে তার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উঠতে পারে, ডেফিনেটলি সেটা তার রাইট আছে। সে বা তিনি 200 টাকা দিয়ে এক মাসের জন্য সাবস্ক্রাইব করতে পারেন, তার পরবর্তীতে যদি ভালো লাগে সেটাকে এক্সটেন্ড করবেন ডেফিনেটলি, কারণ এমনটা নয় যে আমাদের পড়ানোর সিস্টেম তার বা তোমার ভালো লাগবে, হতেই পারে তোমার সাথে শুট করছে না, ডেফিনেটলি এটা হতে পারে, আমার ফ্রিকোয়েন্সি তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না, নট নেসেসারি ম্যাচ করবে। উই আর নট দ্য অনলি, অনেক আছে, অনেক ইনস্টিটিউশন আছে, অনেক রাস্তা আছে, আমরাও তাদের মধ্যে একটা রাস্তা, এই হচ্ছে বিষয়। আসল ক্লাস নেহা স্টার্ট হয়ে গেছে 5th July থেকে, আসল ক্লাস স্টার্ট হবে এমনটা না, আমাদের ক্লাস অলরেডি 2nd of April থেকে স্টার্ট হয়ে গেছে, এখন এই টাইমটায় আমরা একটুখানি জোর দিচ্ছি রিভিশনের ওপর, যেটা পড়িয়েছি সেটা রিভাইজ করছি, তারপর আবার 5th July থেকে নতুন ভাবে তার পরবর্তী অংশ থেকে স্টার্ট হবে। যেমন জিওগ্রাফিতে ধরো আমার 33টা ক্লাস হয়েছে, তো 34 নম্বর ক্লাস থেকে জিওগ্রাফি শুরু হবে। আচ্ছা চন্দ্রিমা বলছো যে পেরিয়ার কিনেছি, বেঙ্গলি মিডিয়াম থাকার জন্য ইংলিশ ভার্সন একটু প্রবলেম হচ্ছে, আগে বেঙ্গলি ভার্সন দরকার হলে পড়ে নাও, তা নাহলে একটু তোমার সময় লাগবে, পাশে ডিকশনারি নিয়ে বসো। জিওগ্রাফিতে এমন কিছু কঠিন বিষয় নেই, যে ইংরাজি টার্মগুলোই একটু হয়তো প্রবলেম করতে পারে, সেটা একটুখানি দেখে নাও, আশা করছি প্রবলেম হবে না। আমিও একদম পাতি গ্রামের পাতি বাংলা স্কুলে পড়া ছেলে, আমিও যখন মাস্টার্স করেছি বর্ধমান থেকে, তখন সম্পূর্ণভাবে ইংরাজিতে কথা বলা থেকে স্যারেদের সাথে আরম্ভ করে সমস্ত কিছু ইংরাজিতে করতে হয়েছে, এই জায়গাটা আমিও ফেস করেছি, আমি যখন পেরেছি আশা রাখছি তোমরা প্রত্যেকে পারবে। পেরিয়ারের জিওগ্রাফি বই এনাফ? মলয় মুখোপাধ্যায়, দেখো আমি আবারও বলছি, একটা বই কখনো এনাফ হয় না, কিছু কিছু অ্যাডিশন আমাদের করতে হয়, বাট এটা বলতে পারি তুমি পেরিয়ার বলো, খুলনার বলো, মহেশ কুমার বারনওয়াল বলো, 80% ওপর তোমাকে নিশ্চিন্ত থাকতে পারবে তুমি যে এইটা করলে তোমার হবে, 80% ওপর তোমার কভার হবে। তারপর ক্লাস আছে, শুধু তো একটা বই পড়লে হয়ে যাবে এমনটা না, তাহলে তো সবাই সেই বইটা পড়তো। আর একটা ঠিক যে একটা বই সবাই পড়ে, কিন্তু সবাই একরকম মনোযোগ সহকারে পড়ে না, এটাও ম্যাটার করছে যে তুমি কিভাবে কোন দৃষ্টিভঙ্গিতে বইটা পড়ছো, আশা করছি আমি বোঝাতে পারলাম। খুল্লারের বুকটা কি বাংলাতে? না, খুল্লারের বই বাংলাতে না অঙ্কিতা, খুল্লারের বই ইংরাজিতে। সোমনাথ, ক্লাইমেটোলজির জন্য কোন বই পড়বে? আমি এটা ডেফিনেটলি একটা সেপারেট ক্লাসে অপশনাল জিওগ্রাফির আলাদা করে আলোচনা করব, ডোন্ট ওরি ফর দ্যাট, শুধু একটুখানি তোমরা কনফার্ম হও, এটা অনেকে জিজ্ঞাসা করছিলে। 5th July এর পর থেকে আমরা অপশনাল স্টার্ট করছি, অ্যাপে হবে এবং সেটা তোমাদের ইনটিমেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। ইনস্টলমেন্ট প্রসেসটা খুব সুবিধা হয়েছে, থ্যাংক ইউ। ইনস্টলমেন্ট প্রসেসটা দেখো প্রত্যেকজনের কথা ভেবে, যারা অন্তত অ্যাক্সেস করতে পারে তাদের জন্যই সমস্ত কিছুটা, যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। মৌলি মজুমদার, আই এম ফ্রম বর্ধমান অলসো। আচ্ছা মৌলি, বর্ধমান থেকে বিলং করো তুমি। আর্থের PDF দিয়েছে নবাব? হ্যাঁ অভিজিৎ, আমি আর্থের PDF দিয়েছি, আর একটা তোমাদের এটাও বলেছি, এটা হ্যান্ডনোট দিয়েছি, আর একটা PDF প্রমিনেন্ট নোট হিসাবে তোমাদের প্রোভাইড করবো আমি। ওয়ার্কিং প্রফেশনাল
কিভাবে টাইম ম্যানেজ করব, অ্যাপে জয়েন হয়েছি। আচ্ছা নুরুদ্দিন মোল্লা, ওয়ার্কিং প্রফেশনাল হিসেবে তুমি, তোমাকে আমি বলবো একটা জিনিস সাজেস্ট করতে, নোটবুক ইউটিউবে, নোটবুকের ইউটিউবে প্লে লিস্টে দেখবে আমাদের শ্রদ্ধেয় গার্গী ম্যামের একটা ভিডিও আছে, কারণ উনিও ওয়ার্কিং প্রফেশনাল ছিলেন। তুমি নিশ্চয়ই জানো উনি এক্সিকিউটিভে পাওয়ার আগে 2014 থেকে ল্যান্ড রেভিনিউতে ছিলেন, তো এরকম একটা দায়িত্বপূর্ণ পদ সামলে কিভাবে উনি এই জায়গাটাকে রিকভার করেছেন, কিভাবে এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন সেটা উনি নিজে বলেছেন। এটা একটুখানি শুনো, এটা আমার থেকে বোধ হয় তোমার ওই ভিডিওটা দেখলে বেশি কাজে লাগবে। অর্ণব, আই অ্যাম ফ্রম বর্ধমান অলসো। ওকে, অনেকজন আছো বর্ধমান থেকে। অঙ্কিতা দাস, না ইউটিউবে ক্লাস হবে না, ইউটিউবে কিছু কিছু ক্লাস হবে, 5th জুলাই এর পর থেকে পুরো আমাদের যেমন অ্যাপে ক্লাস হচ্ছিল তেমন ক্লাস হবে। নেহা খাতুন, পিডিএফটা তাড়াতাড়ি প্রোভাইড করলে ভালো হয়। আচ্ছা নেহা, আমি বিষয়টা মাথায় রাখবো। দেখো একটা ক্লাস শেষ হলে পিডিএফ তো দেওয়া যায় না, একটা কমপ্লিট না হলে চ্যাপ্টার পিডিএফ কখনো দেওয়া যায় না, সেই কারণে হয়তো একটু দেরি হয়। তুমি রেকর্ডিং ক্লাস দেখো, তাহলে তো প্রবলেম নেই। আমি কিভাবে ভর্তি হব? আচ্ছা রাখো হরি, দেখো তুমি কিভাবে ভর্তি হবে, আমি তোমাকে একটা কথা বলি। প্রথম যে কাজটা তুমি করবে সেটা হচ্ছে নোটবুকের অ্যাপটা ডাউনলোড করো। নোটবুকের অ্যাপটা ডাউনলোড করলে তুমি সেখানে সাবস্ক্রিপশন পাবে, সেখানে 1600 টাকার ভিত্তিতে তুমি 1 বছরের জন্য কোর্স পারচেস করতে পারবে, এপ্রিল 2022 থেকে মার্চ 2023 পর্যন্ত। তারপর এটা 200 টাকা পার মান্থ হিসাবেও তুমি ফিজটা পে করতে পারো, যদি এই 1600 টাকা ওয়ান টাইম দিতে তুমি বা তোমাদের কারো প্রবলেম হয়, এই ফেসিলিটিসও আছে। প্রয়োজন পড়লে এই নাম্বারে তোমরা ফোনও করে নিতে পারো। ভাগীরথ লোহার, জিওগ্রাফি অপশনাল এর নোটস, বেসিক্যালি দেখো এই নোটস বলো বা স্টাডি মেটেরিয়াল বলো, অ্যাকচুয়ালি এই নোট শব্দটাতে ব্যক্তিগতভাবে আমার খুব আপত্তি, এটা তোমরা যখন অপশনাল ক্লাস আমার সাথে করবে বুঝতে পারবে। কারণ জিওগ্রাফিতে ওই অন্যান্য কিছু সাবজেক্টের মতো গতে বাঁধা কিছু কোয়েশ্চেন পড়ে গেলে হয় না, তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে, তার থিমটা বুঝতে হবে, কারণ কোয়েশ্চেন প্রত্যেক বছর চেঞ্জ হয়ে হয়ে আসে। তো সেই অর্থে যাই হোক, নোট বা স্টাডি মেটেরিয়াল যে টার্মটাই ব্যবহার করো, এটা বাইল্যাঙ্গুয়াল দেওয়া হওয়ারই কথা হয়েছে, বাংলা এবং ইংরাজি। হাওড়াতে ডিএম অফিসে জব করি নুরুদ্দিন, ম্যামকে সেই সূত্রে পার্সোনালি চিনি। তো ভেরি গুড, তুমি ম্যামকে যদি পার্সোনালি চেনো, ম্যামের সাথে যোগাযোগ করো, তোমার যদি পসিবল হয় ম্যামের সাথে কথা বলো যে ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে ম্যাম আমি কিভাবে প্রসিড করব, এটা আমার থেকে ম্যাম অনেক ভালো বলতে পারবেন। জিওগ্রাফি অপশনাল ক্লাস মৌমিতা স্টার্ট হবে 5th জুলাই এর পর, আমি প্রথমেই বললাম আফটার 5th জুলাই জিওগ্রাফি অপশনাল ক্লাস স্টার্ট হবে। হিস্ট্রি অপশনাল হবে, অ্যান্থ্রোপোলজি অপশনালও হবে। সৌরভ, তোমার উত্তর দিলাম। প্রিয়াঙ্কা চৌধুরী, এখন যদি জয়েন করো আগের ক্লাস ডেফিনেটলি পাওয়া যাবে, যেটা আমাদের কমিটমেন্ট ছিল 2022, অর্থাৎ যে ব্যাচটা আমাদের অলরেডি হয়ে গেছে 2000 প্রিলিমিনারি পরীক্ষার জন্য যারা জয়েন করেছিল তাদের যে ব্যাচের ক্লাস কমপ্লিট ভিওডি, ভিডিও অন ডিমান্ড, এটা তোমরা পাবে, তার নোটস পাবে। তার সাথে 2023 যে ব্যাচ যেটা অলরেডি চলছে ফ্রম 2nd এপ্রিল, এই ব্যাচটার যে ডিউরেশন আছে 2023 সালের 31 মার্চ পর্যন্ত, তারও পুরো অ্যাক্সেস তুমি পাবে। আগের ক্লাসগুলো ডেফিনেটলি তোমাকে রেকর্ডেড ফরম্যাটে দেখতে হবে, কারণ তুমি লাইভ ক্লাস এখন করতে পারবে না, লাইভ ক্লাস জয়েন যেদিন করছো তারপর থেকে করতে পারবে। চন্দ্রিমা, না আমি বর্ধমানে থাকি না, আমার বাড়ি হুগলিতে, আমি বর্ধমানে থাকতাম হোস্টেলে। মনোজ কুমার দাস, অ্যাপে ক্লাস করলে তাড়াতাড়ি নেট শেষ হয়ে যায়। মনোজ, এটা একটা ডেফিনেটলি প্রবলেম, বাট ভাই দেখো এক্ষেত্রে একটু তোমাদেরও সহযোগিতা তো করতে হবে, কারণ ইন্টারনেটের ইস্যুটা তো আমরা কিছু করতে পারি না, ঠিক আছে? তো একটুখানি এটা নিজেরা নিজেদের মতো করে ম্যানেজ করে নাও। হ্যাঁ নেহা, এটা জানি কি করব। দেখো নেহা বা মনোজ, তোমাদেরকে আমি বলছি, এটা ইন্টারনেটের কনজামশন তো ডেফিনেটলি বেশি হয়, গতবারের থেকে তুলনামূলক কম হচ্ছে এবারে, কিন্তু তাও এতগুলো ক্লাস করলে রেগুলার বেসিসে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা স্কুলের মতো ক্লাস হচ্ছে, 7টা 8টা পিরিয়ড যেমন আমরা স্কুলে করতাম। আমরা একদম সানডেতে শুধু ছুটি পেতাম, এখানে তোমরা স্যাটারডে ছুটি পাচ্ছ, এই দুটো দিন তোমাদের ছুটি আছে, মনডে টু ফ্রাইডে তোমাদের একদম স্কুলের মতো ক্লাস হচ্ছে, 45 মিনিট করে বা 50 মিনিট করে যেমন ক্লাস হয়, তো সেটা ডেফিনেটলি একটুখানি হেক্টিক তোমাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে, বাট এটা তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে কিভাবে ইন্টারনেট ব্যবহার করবে। তোমাদের আমরা যতখানি পারছি সহযোগিতা করছি, তোমাদের একটু সহযোগিতা আমাদের করতে হবে, তাই না? আর যারা অপশনাল জিওগ্রাফি নেই তারা কি, না না অপশনাল জিওগ্রাফি যাদের নেই তাদের অ্যাটেন্ড করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানের পড়াশোনাটা সম্পূর্ণ আলাদা।
তোমরা চাইলে অ্যাটেন্ড করতে পারো, ইটস আপ টু ইউ, কিন্তু আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। অন্তরা আমি তোমার উত্তর দিলাম। নবাব, নবাব তুমি ওল্ড ব্যাচের গুলো পিডিএফ গুলো প্রিন্ট করে রাখতে পারো, দেখো আমি যতখানি দিয়েছি তুমি ডেফিনেটলি করে রাখতে পারো, বাট এই ব্যাচে যখন আমি পিডিএফ প্রোভাইড করব, যখন নোটস প্রোভাইড করব, কিছু ডেফিনেটলি চেঞ্জ হবে, সেগুলো তাহলে পেনে মার্কিং করে লিখে নিও, তাহলে সমস্যা মিটে যাবে। স্যার ম্যাপের জন্য চন্দ্রিমা কি ফলো করব? চন্দ্রিমা বলছে ম্যাপের জন্য আমি বলেছি অক্সফোর্ডের অ্যাটলাস ফলো করবে, অক্সফোর্ডের অ্যাটলাস, এর বাইরে কোনো বই হয় না। ফিফথ জুলাই থেকে না, ফিফথ জুলাই পর্যন্ত ইউটিউবে ক্লাস আছে, মেবি সিক্স সেভেন্থ এইরকম জুলাইয়ের এই তারিখ থেকে আরম্ভ হতে পারে, সেটা একটা নোটিফিকেশন করে বা ওপেন এয়ারে এসে সেটাও ডেফিনেটলি জানিয়ে দেওয়া হবে, এটা নিয়ে চিন্তা করো না। নুরুদ্দিন মোল্লা, আমি আরামবাগ হুগলি থেকে, ওকে ভেরি গুড, আরামবাগ তো তারকেশ্বরের কাছেই। অপশনাল সিলেবাস শেষ করতে কতদিন লাগবে? ডেফিনেটলি আমরা যখন দায়িত্ব নিচ্ছি পরীক্ষার নির্দিষ্ট সময়ের আগে শেষ হবে। অপশনাল লেকচারের কোনো ফিজ নেই? কালিন্দি রৌনক, কালিন্দি রৌনক অপশনাল জিওগ্রাফির কোনো, অপশনাল হিস্ট্রি বা অপশনাল অ্যান্থ্রোপোলজির কোনো ফিজ নেই। তুমি আমাদের যে কম্পালসারি ব্যাচ, এই যে কম্পালসারি সাবজেক্টের জন্য যে ব্যাচ, যেটা 1600 টাকার বিনিময়ে তুমি পাচ্ছ, তার সাথে অপশনাল ফ্রি, অপশনালের জন্য আলাদা করে তোমায় কোনো পেমেন্ট করতে হবে না। অপশনাল নেহা, অপশনাল অ্যান্থ্রোপোলজি নোট অলরেডি প্রোভাইডেড হয়েছে একটা পেপারে, তোমরা দেখে নিতে পারো ইংলিশ ভার্সনে। মেন কি? হ্যাঁ মেনই তো কভার করা হবে, প্রিলিমিনারি কভার করা হয় না এখানে। নোটবুক অথরিটি অলওয়েজ চায় মেন্স কভার করতে, কারণ মেন্সটা আমাদের পাস করতে হবে, সেটা সব থেকে প্রাইম ফ্যাক্টর। আর মেন্স এর জন্য প্রিপারেশন নিলে আলাদা করে প্রিলির জন্য প্রিপারেশন নিতে হয় না। কিছু কেমন টেকনিক আছে যেটা পরীক্ষার আগেতে, এবারে যারা 2022 পরীক্ষা দিয়েছে তারা জানে, তোমরা তাদের থেকে জেনে নিতে পারো কিছু কেমন টেকনিকটা ম্যাটার করে, পড়াশোনাটা মেন্স ওরিয়েন্টেডই করতে হয়। সবাই এত কোয়েশ্চেন করছে, আমার আর কোনো ডাউট নেই। অভিজিৎ ভেরি গুড, ওকে কালিন্দি ওয়েলকাম। অ্যান্থ্রোপোলজি অপশনাল স্টার্ট হবে আরএম, ওকে আরএম, ওকে অ্যান্থ্রোপোলজি অপশনাল স্টার্ট হবে আফটার 5th of July। আচ্ছা মনোজ বলছো আমি এখন ইংলিশ অনার্স পড়ছি, ফোর্থ সেমে আছি, অনার্সের পাশাপাশি WBCS পড়ছি, শুধু কনসেপ্টটা ক্লিয়ার করার পাশাপাশি। 24 তুমি এক্সাম, 24 এক্সাম কি দিতে পারবে? ডেফিনেটলি পারবে, 23-24। হ্যাঁ তোমার ফোর্থ সেমিস্টার মানে তোমাদের 6টা সেমিস্টার হবে, ডেফিনেটলি দিতে পারবে, এবং তোমার এটা আশা করছি তুমি অন্যান্য ছেলেমেয়েদের থেকে অনেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে, যেহেতু এত আর্লি স্টেজে তুমি শুরু করছো। অ্যান্থ্রোপোলজির বাংলা নোট দেওয়া হবে, এটা সঠিক তথ্য আমি দিতে পারছি না, কারণ ইংরেজি নোট দেওয়া আছে, এইটুখানি আমি বলতে পারি। ঠিক আছে, অ্যান্থ্রোপোলজি যিনি পড়াবেন রেসপেক্টিভ ম্যাম তোমাদের এই ব্যাপারে নিশ্চয়ই আলোকপাত করবেন পরবর্তীতে। ক্লাসের সাথে মিলিয়ে কিভাবে বুক পড়বো? দেখো ক্লাসে তুমি যেগুলো জেনারেলি পড়ানো হচ্ছে, যেমন আমি জিওগ্রাফি অফ ইন্ডিয়ার অ্যাপে দুটো অংশ পড়িয়েছি, একটা হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন আর একটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং অ্যাসোসিয়েটেড ফ্যাক্ট। এই জিনিসটা আবার ইউটিউবে তোমরা দেখতে পাবে, রিপিট হবে। তো এই অংশটা পড়া হয়ে গেলে, আমার ক্লাস করানো হয়ে গেলে, তুমি বই থেকে দেখো, একটা করে ক্লাস দেখো, একটা করে চ্যাপ্টার বই থেকে দেখো, তাহলেই হবে। স্যার অপশনাল সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স কি হয়? সোনালি, অপশনাল সাবজেক্টে অ্যাজ অফ নাও হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্থ্রোপোলজি হয়েছে, এবং আমাদের নোটবুক থেকে যেটা বলা হয়েছে, আকাশ স্যার বারে বারে বলেছেন যে যদি তোমাদের চেনাশোনা এরকম কোনো মানুষ থাকেন যিনি অপশনাল পড়াতে পারেন, যিনি কলকাতার কাছাকাছি থাকেন, আই মিন কলকাতা অফিসে গিয়ে পড়াতে পারবেন, তো তার কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলস তুমি নোটবুকে মেল করো। নোটবুক অথরিটির তরফ থেকে সেই স্যার বা ম্যামকে নোটবুকে পড়ানোর জন্য বলা হবে, তিনি যদি রাজি হন ডেফিনেটলি তাহলে অন্য সাবজেক্টের অপশনালও স্টার্ট করা যেতে পারে। ক্লাস কি ইংলিশে হবে? না সৌরভ, ক্লাস ইংলিশে হয় না, ক্লাস পুরোপুরি পাতি বাংলায় হয়, যেমন ভাবে আমি কথা বলছি এই রকম পুরো পাতি বাংলায় হয়, বাট নোটসটা কিন্তু ইংলিশে প্রোভাইড করা হয়। এই কারণে এখনো পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন কিন্তু কোনো রকমের নিয়মাবলী জারি করেননি যেটাতে মানে আমাদের যে মেন্স পরীক্ষা হয় সেটা ইংলিশে দেওয়া যাবে, দ্যাট ইজ ওয়াই ইংলিশে নোটস প্রোভাইড করা হয়। ছায়া জিওগ্রাফিটা ভালো স্যার? একদম, ছায়া জিওগ্রাফি কেন খারাপ, যে কোনো বই ভালো। ফারুক শেখ, আমার সাথে কথা, আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ ফারুক বলো, কোনো অসুবিধে নেই, কি বলবে বলো।
মন্ডে টু ফ্রাইডে প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট নির্দিষ্ট টাইমে, যেমন মন্ডে টু ফ্রাইডে সকাল 9:30টাতে আমার ক্লাস থাকে, আমি জিওগ্রাফি পড়াই, ডেফিনেটলি মন্ডে টু ফ্রাইডে যদি আমার শরীর খারাপ না থাকে বা টেকনিক্যাল কোনো এরর না থাকে, ডেফিনেটলি রেগুলার বেসিসে তোমরা ক্লাস পাবে। স্যার পলিটিক্যাল সায়েন্সের অপশনালের জন্য কোনো স্যার বা ম্যাডাম, দেখো মৌসুমি এটা তো ডেফিনেটলি যদি জানা থাকে ডেফিনেটলি আমরা ব্যবস্থা করব, বাট এটা তোমাদেরও একটা দায়িত্ব, তোমরা যদি সেরকম চেনা পরিচিত কাউকে পাও যাদের কাছে তোমরা পড়তে চাও, হতে পারে যে অনেকের আর্থিক সক্ষমতা নেই তাই পড়তে পারছে না, তার নাম অ্যাড্রেস যোগাযোগের মাধ্যম নোটবুককে জানাও, নোটবুক তার ব্যবস্থা নেবে। স্যার অপশনাল পলিটিক্যাল সায়েন্সের ক্লাস কোন স্যার নেন? অপশনাল পলিটিক্যাল সায়েন্স এখনো পর্যন্ত হয় না। রিভিশন কি উইকলি না ইন বিটুইন টু থ্রি ডেজ করলে ভালো? আমার মনে হয় যেন ভুলে যাচ্ছি, নুরুদ্দিন রেগুলার বেসিসে রিভিশন করো, সকাল থেকে তুমি যতখানি পড়লে, ধরো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তুমি পলিটির পাঁচটা আর্টিকেল পড়লে, এই পাঁচটা আর্টিকেল রাত্রে শুতে যাওয়ার আগে 1 ঘন্টা সময় নিয়ে রিভাইজ করো, যদি না পারো তাহলে অতখানি পড়ো না, কম পড়ো বাট রিভাইজ করো, পড়ো কম রিভাইজ করো বেশি, যেন মনে থাকে, তবেই জিনিসটা কিন্তু আমাদের ফ্রুটফুল হবে। স্যার জিওগ্রাফি অপশনালের জন্য মৌমিতা ম্যাম ভালো, উনি কি পড়াবেন? ডেফিনেটলি মৌমিতা ম্যাম অবশ্যই পড়াবেন জিওগ্রাফি অপশনাল। ক্লাসের পাশাপাশি জিও কি বুক পড়বো? ক্লাসের পাশাপাশি জিওগ্রাফি তুমি খুলনার পড়তে পারো, বার্নোয়াল পড়তে পারো, ঠিক আছে, পেরিয়ার যে কোনো বই পড়তে পারো। এমবং দ্য আননোন, স্যার এভাবে যেভাবে এক ফ্লোতে এগোচ্ছিলাম 2023-এর জন্য পুরো আটকে গেল রিভিশনের জন্য, আই এম সরি এমবং দ্য আননোন, রিভিশনের জন্য তোমার আটকে গেল এটা শুনে আমার খারাপ লাগছে, কারণ রিভিশনের জন্য কারোর আটকে যাওয়ার কথা নয়, রিভিশনের জন্য কখনো আটকে যাওয়ার কথা নয়, রিভিশন হলে সেই জিনিসটা বিল্ড আপ ভালো হয়, এটা যতদূর আমাদের জ্ঞান আছে বললাম, কেন আটকে গেল আমি জানি না। এনিওয়েজ আফটার 5th of July নতুন করে তো আবার ক্লাস স্টার্ট হচ্ছে, তুমি তোমার রিফ্লো পেয়ে যাবে আশা রাখি। অপশনাল পেপার ইংলিশে লিখতে হবে? না না, অপশনাল পেপার ইংলিশে লিখতে হবে না, বাংলাতেও লিখতে পারো। টিজিটি পিন্টু হালদার, ক্লাস করতে গেলে নোটবুক অ্যাপে 1600 টাকা পে করতে হবে, একদম ক্লাস করতে গেলে নোটবুক অ্যাপে 1600 টাকা পে করতে হবে। শুভদীপ বলছো জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্র মন্ডল ছাড়া আর কিছু দরকার প্রিলিমেন্স এর দুটোর জন্য? কাইন্ডলি বলবেন শুভদীপ ভাই, টু বি ভেরি অনেস্ট, আমি নিজে কার্তিক চন্দ্র মন্ডল পড়িনি, সুতরাং তোমার এই প্রশ্নের কমেন্টে আমি কোনো উত্তর দিতে পারছি না। জিওগ্রাফির বাংলা ভার্সনে বই, জিওগ্রাফির বাংলা ভার্সনে ছায়া প্রকাশনীর বই আছে, কার্তিক চন্দ্র মন্ডলের বই আছে, তোমরা দেখতে পারো, বাট দুটো বই আমি পড়িনি বা আমি পড়ানোর জন্য ব্যবহার করি না, সুতরাং আমি এটা বলতে পারবো না যে সেটা কতটা ভালো, যতটা আমি পেরিয়ার খুলনার এগুলো বলতে পারবো, কারণ আমি নিজে সেগুলো আমার জিওগ্রাফি পড়াশোনার জীবনে আমি পড়েছি। স্যার নোটবুক অ্যাপে জিওগ্রাফির ওল্ড পিডিএফ গুলো শো করছে না, শুধু লাইভ ক্লাস গুলো শো করছে, ভাগীরথ লোহার, আচ্ছা আমি নোটবুক অথরিটির সাথে এই বিষয়টা নিয়ে ডেফিনেটলি কথা বলবো। অপশনাল জিওগ্রাফি পেপারের নোট কি বেঙ্গলিতে দেবেন? বেঙ্গলি এবং ইংরাজি দুটো মাধ্যমে দেওয়ার কথা হয়েছে, আশা করছি কাজে লাগবে। মাজিদ হোসেন ডেফিনেটলি খুব ভালো বই, এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই, কিন্তু আমি আবারও বলছি যে কোনো বই নির্ভর করে যিনি পড়ছেন তার উপর, কিভাবে পড়বে, কতটা পড়বে, কতটা মনোযোগ সহকারে পড়বে তার উপর। অপশনাল পলিটিক্যাল সায়েন্স কোনো স্যার পড়াবেন না এখনো পর্যন্ত সোনালি, এখনো পর্যন্ত কোনো স্যারের কথা বলা হয়নি, যদি কোনো টিচার তোমাদের জানা থাকে তোমরা সেটা জানাতে পারো নোটবুকে, তার জন্য ব্যবস্থা করা হবে। স্যার আপনি এনাফ ফর প্র্যাকটিস আউট? স্যার আমি ভাই, আমি অসহায় ভাই, তোমার নামটা কি আমি জানি না, বাট তোমার কথাটাও আমি ঠিক বুঝতে পারলাম না। স্যার জিওগ্রাফি আপনার নোট এনাফ হবে? না আমার নোট একদম এনাফ না, আমার নোট পড়ারই দরকার নেই, একটা ভালো টেক্সট বই পড়ো, ক্লাস দেখো, তাহলেই হবে, আমার নোট ভালো নয় একদম। জিওগ্রাফি নোট তো দেবেন ইংলিশে, বাংলাতে জিওগ্রাফি নোট তো লিখতে হবে না তোমায়, এমসিকিউ, আর বাংলাতে অপশনালের জন্য বাংলাতে দেওয়া হবে। কালিন্দী রৌনক, আপনি যে বইগুলো ফলো করেছেন সেগুলো বলুন। দেখো কালিন্দী ভাই, আমি বলি আমি যেটা ফলো করেছি অলওয়েজ আমার গ্র্যাজুয়েশন লেভেল থেকে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার জন্য, দ্যাট ইজ ডি আর খুল্লার, খুল্লারের বই, এই কারণে আমি বারবার এত বারবার বলছি অ্যাকচুয়ালি খুল্লারের বই। তারপর পেরিয়ারের বই আমি পড়েছি, পেরিয়ারের বই যথেষ্ট ভালো, মহেশ কুমার বারওয়াল দেখতে পারো, মহেশ কুমার বারওয়াল রিসেন্ট টাইমে আমি কিনে পড়েছি, সেটাও যথেষ্ট ভালো বই।
আমি সেই কারণে যেগুলো পড়েছি তার নামগুলো জোরপূর্বক বলতে পারি। স্যার, জিকে অ্যান্ড এনভায়রনমেন্ট কি পড়ানো হবে? লোকেশ রাঠি, ডেফিনেটলি একটা খুব ভালো প্রশ্ন করেছো একঘেয়েমি থেকে একটু বেরিয়ে গিয়ে। এনভায়রনমেন্টাল যে অংশটা আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ নট সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ আমি নিজে পড়াবো এবং জিকে নোটবুক থেকে ডেফিনেটলি পড়ানো হবে। মেবি গার্গী ম্যাম পড়াতে পারেন বা অন্য কোনো ফ্যাকাল্টি এটা ডেফিনেটলি অ্যাড্রেস করবেন, ঠিক আছে? এনভায়রনমেন্ট আমি পড়াবো। অ্যান্থ্রোপোলজি কে পড়াবেন? অ্যান্থ্রোপোলজি একজন ম্যাডাম পড়াবেন যিনি খুব বিখ্যাত এবং ওনার বইও আছে, ঠিক আছে? স্যার, সেলফ স্টাডি করে কি করব, ক্লাস করার পর টাইম পাই না। কেন শিবশঙ্কর, ক্লাস করার পর টাইম তো বার করতে হবে, টাইম তো এত সহজে পাওয়া যায় না, আমাদের কাছে তো সেটাই সব থেকে কম, টাইমটাই তো আমাদের জীবনে সব থেকে কম। আমরা রেগুলার বেসিসে স্নান খাওয়া যেমন করতে পারি, আমাদের একটু খাটনি বাড়বে ডেফিনেটলি, আমাদের তো টাইমটা খুঁজে বার করতে হবে না? শনিবার রবিবার তোমার ছুটি পাওয়া যাচ্ছে বা অন্য সময়টাতে তোমাকে দেখতে হবে যে সময়টাতে ক্লাস হচ্ছে না, তুমি কতটা কাজে লাগাতে পারো সেই সময়টাকে। দিনে 24 ঘন্টাই পাবে, এফেক্টিভ টাইমটা তোমাকে বাড়াতে হবে। এম বং দা আননো, নোটবুকের নোটের সাথে কিভাবে বই ম্যানেজ করবো? দেখো, নোটবুকের নোটের সাথে বই ম্যানেজ করবে বলতে একটা টেক্সট বই, স্ট্যান্ডার্ড টেক্সট বই পড়ো, সেই জিনিসটা নোটবুকের নোটসটা তো ফর রিভিশন, সেটার জন্য, ঠিক আছে? আগে বইটা ভালো করে পড়ো, দুটোর মধ্যে প্যারিটি মেনটেন করে, যেখানে যে ইনফরমেশনটা নেই তুমি যেটাতে পড়তে চাও, যদি ওই নোটবুকের যে নোটটা তুমি প্রিন্ট আউট করছো সেটা আমার হোক বা যে কোনো স্যারের হোক, তার পাশে পাশে স্টার মার্ক করে এক্সট্রা অ্যাডেড জিনিসগুলো লিখে রাখো, তাহলেই হবে। আর যখন ভালো করে পড়বে, কনসেপ্ট রেডি করবে, তখন তুমি বই পড়ো ভালো করে এবং পাশাপাশি নোটটা পড়ো, তাহলেই হবে। লোকেশ, জিকে অ্যান্ড এনভায়রনমেন্ট আমি আগেই বললাম, এনভায়রনমেন্ট আমি পড়াবো। 2023 প্রিলিমস কবে হবে? এটা পাবলিক সার্ভিস কমিশন নোটিফাই করে জানিয়ে দেবে কবে হবে। ইভিএস কবে থেকে স্টার্ট হবে? আফটার 5th of July ইভিএস কবে স্টার্ট হবে সেই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আচ্ছা, ক্লাসের মাঝখানে একটু শাসন করে দেবো, পড়া না করলে একদম। প্রেরণা চক্রবর্তী, প্রেরণা তুমি তো পুরনো স্টুডেন্ট, আশা রাখি পার্ট ডে জিএস এর কি একটা সাবজেক্ট পড়া উচিত? প্রেরণা দেখো, এটা ডিপেন্ড করছে তোমার উপর, তোমার যদি জিএস এর একটা করে সাবজেক্ট রেগুলার বেসিসে করো, যে আজ পলিটিক্যাল জিওগ্রাফি পরশু হিস্ট্রি, ইটস ফাইন এনাফ, এটা তুমি তোমার মতো করে করতে পারো, কোনো অসুবিধে নেই। স্যার, আমি সারাদিনে 10 আওয়ার ডিউটিতে থাকি, তাহলে কি করবো? এই ব্যাপারটা সত্যি একটু চাপের, 10 ঘন্টা যদি তোমার ডিউটি করতে হয় তো তোমাকে টাইম তোমার মতো করে বার করতে হবে। তুমি যদি 3 ঘন্টা পড়াশোনার সময় পাও, ওই 3 ঘন্টায় তোমায় অন্য যে ছেলেটি বা মেয়েটি বাড়িতে 10 ঘন্টা পড়ার সময় পাচ্ছে তার মতো করে ইউজ করতে হবে। কারণ দেখো, তুমি গার্গী ম্যাডামও কিন্তু ল্যান্ড রেভিনিউতে ছিলেন, উনিও ডিউটি করে এই চাকরিটা পেয়েছেন, এক্সিকিউটিভ হয়েছেন কিন্তু ডিউটি মেনটেন করার পর। সুতরাং এরকম অনেক নিদর্শন আছে, তোমরা অনেকে জানো যারা এক্সিকিউটিভ হন, অনেক স্যার ম্যাডাম আছেন যারা বিভিন্ন আইটি সেক্টরে চাকরি করতেন, 10-12 ঘন্টা ডিউটি তারাও করতেন। সুতরাং এটা তোমাকে একটু ম্যানেজ করতে হবে ভাই। ২০২৩ জন্য ক্লাস কি স্টার্ট হয়ে গেছে নোটবুকে? নবনীতা, 2023 জন্য ক্লাস অলরেডি চলছে, আমাদের 2nd April থেকে স্টার্ট হয়েছে, এখন ইউটিউবে রেগুলার বেসিসে 5th July পর্যন্ত তোমরা তার রিভিশন দেখতে পাচ্ছ। দেখবে নোটবুকে থাম্বনেল আছে রিভিশন ক্লাস 1, 2, 3 এরকম বলে, সেগুলো যেটা আমাদের অ্যাপে অলরেডি হয়ে গেছে সেটাই রিভিশন চলছে আফটার 5th of July। আবার নতুন করে যতখানি হয়েছিল অ্যাপে তারপর থেকে রিজিউম হবে। শুভঙ্কর, জিওগ্রাফি বই আমি অনেকবার বলেছি ভাই, আমি আর বলছি না, তোমরা একটুখানি রিওয়াইন্ড করে দেখো ব্যাপারটাকে। গোবিন্দ, 2007 সালের আগে যদি মাধ্যমিকের বই তুমি অরুণাভ মিশ্র দেখতে পারো, যুধিষ্ঠির হাজরা দেখতে পারো, সমর কুমার মল্লিক দেখতে পারো, যে কোনো বই দেখতে পারো, প্রত্যেক কটা বই ভালো, কোনো বই খারাপ না। জিওগ্রাফি অপশনাল, আমি একা না, জিওগ্রাফি অপশনাল মৌমিতা ম্যামও পড়াবেন। স্যার, ক্লাস নোট নিতে ভালো প্রবলেম হয়, কিভাবে ওভারকাম করব? কিচ্ছু না, পজ করে করো, তাহলেই ওভারকাম করতে পারবে। পজ করে করে ক্লাস দেখো, লাইভ ক্লাসে নোট নিতে না পারো, রিভিশন যখন করবে, যখন রেকর্ডেড ফরম্যাটে দেখবে তখন করো। স্যার, প্রতিদিন ক্লাস কখন থেকে শুরু হয়, কখন শেষ হয়? তুমি টেলিগ্রাম চ্যানেলে রুটিন পাবে, সকালবেলা 8 AM এ ক্লাস স্টার্ট হয়, 8টা থেকে 11টা পর্যন্ত একটা স্লটে ক্লাস হয়, তারপর 3টে থেকে 4টে এরকম সময় একটা ক্লাস হয়, এবং তারপর 6টা থেকে 10টা পর্যন্ত তুমি ক্লাস পাবে।
নুরুদ্দিন মোল্লা 2023-এর জন্য ফুললি রেডি হতে গেলে সিলেবাস এক্সামের কতদিন আগে শেষ করা উচিত? সিলেবাস তুমি যত আগে শেষ করতে পারবে বা যত পরীক্ষার মুখে শেষ করতে পারবে এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কতটা কোয়ালিটিতে শেষ করছো। তুমি পরীক্ষার 6 মাস আগে সিলেবাস শেষ করে ফেললে তাড়াতাড়ি পড়ে কিচ্ছু পড়া রেডি হলো না, দ্যাট ইজ ভেরি ব্যাড। কিন্তু তুমি পরীক্ষার 2 মাস আগে সিলেবাস কমপ্লিট করলে কিন্তু যা পড়ে গেছো সেটা তুমি ভুলছো না, এটা প্রিটি মাচ বেটার। ওএমআর কিভাবে স্পিড করব? এবার বুঝলাম খুব স্লো আমি স্যার। মৌমিতা এখন ওএমআর ছাড়ো, ওএমআর পরে দেখা যাবে, ও ক্লাসে তোমার পরীক্ষার সময় আমি বলে দেব। অভিজিৎ নিজের নোটস বানাচ্ছি আপনার ক্লাসের মতো করে, খুব রিভিশনে হেল্প হবে। না না আমি শেষ ভরসা, এটা সম্পূর্ণ ভুল কথা। দেখো তোমার দরকার হচ্ছে সাবজেক্টটাকে রেডি করা, আমি হোক অন্য কোন স্যার ম্যাডাম হোক দ্যাট ডাজন্ট ম্যাটার, তুমি রিভিশন করার সময় নোটের হেল্প তো ডেফিনেটলি পাবে। তুমি যে কাজটা করছো খুব ভালো করছো, এটা কন্টিনিউ করো। তুমি বোধহয় আমাকে জানিয়েও ছিলে আগে। টিজিটি পিন্টু হালদার, আমি একদম নতুন ক্যান্ডিডেট কিভাবে শুরু করব? তুমি রেগুলার বেসিসে ক্লাস ফলো করো, তাহলেই বুঝতে পারবে কিভাবে শুরু করতে হবে। স্যার আপনার অপশনাল ক্লাসের জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ দোয়েল, আশা করছি ভালো সময় কাটাতে পারবো আমরা সকলে। আমি আছি, মৌমিতা ম্যাম আছেন, আমরা প্রত্যেকজন আছি একসাথে, আশা করছি ভালো সময় কাটবে। না কোনো ইম্প্যাক্ট পড়ে না অঙ্কিতা, বাংলাতে তুমি লেখো কোনো অসুবিধা নেই, তোমার যে ভাষাটাতে ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবে তুমি সেই ভাষাটাতে লেখো, কিচ্ছু অসুবিধা নেই। মৌমিতা 100, আচ্ছা ঠিক আছে ঠিক আছে মৌমিতা, কোনো প্রবলেম না এটা। স্যার আমিও জিওগ্রাফি অপশনাল, মৌলি মজুমদার, ওকে ভেরি গুড, তাহলে আশা করছি দেখা হবে। স্যার বেঙ্গলি ডেসক্রিপটিভে খুব উইক, কিভাবে ইমপ্রুভ করব? দেখো তোমরা খুব ভাগ্যবান, বা ভাগ্য বলতে আমি বলতে পারি তোমরা অমিত স্যারের মতো একজন স্যারকে পাচ্ছ, যাকে আমি স্যার বলি না, আমি অমিত স্যারকে মাস্টার মশাই বলতে বেশি পছন্দ করি, কারণ উনি আমারও স্যার। তো অমিত স্যার রেগুলার বেসিসে ক্লাস নিচ্ছেন সোম এবার শুক্রবার, তোমরা অমিত স্যারের ক্লাস ফলো করো, অমিত স্যারকে পার্সোনালি জিজ্ঞাসা করো ক্লাসেতে যে কি সমস্যা হচ্ছে, এটা আমার থেকে উনি যথেষ্ট ভালো বলতে পারবেন। স্যার উইকে কদিন অপশনাল ক্লাস হবে পারমিতা? এটা একটুখানি আমাদের নিজেদের মধ্যে মিটিং করে আমরা ডেফিনেটলি জানিয়ে দেবো যে কদিন অপশনাল হবে টাইমিংটা। 5ই জুলাই এর পর তোমরা কনফার্ম একদম নোটিশ পাবে, দরকার হলে ওপেন এয়ারে এসে আমি হোক আকাশ স্যার হোক যে কেউ, এটা ডেফিনেটলি অ্যানাউন্সও করে দেওয়া হবে যে কোন সময় ক্লাস হবে কি হবে। হ্যাঁ কোনো কারণবশত লাইভ করতে না পারলে তো রেকর্ডেড ফরম্যাটে থেকে যাচ্ছে, তুমি অবশ্যই পরে রেকর্ড পাবে, 1 বছর ধরে দেখতে পারবে সেটা। কোনো ইম্প্যাক্ট পড়বে না অঙ্কিতা, আমি তোমাকেই বললাম অঙ্কিতা 30 সমাদদার, বাংলায় লিখলে কোনো ইম্প্যাক্ট পড়বে না। ওএমআর এর জন্য প্র্যাকটিস কিভাবে করবে সব বলে দেওয়া হবে, পরীক্ষা আসুক নিশ্চয়ই বলে দেওয়া হবে। স্যার প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর নতুনদের এমসিকিউ করাবেন কি? আই মিন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, তাহলে আমাদের পড়াটা কতটা হলো বুঝতে সুবিধা হবে। ডেফিনেটলি সব উনি 2023 ব্যাচে যেমন 2022 ব্যাচে আমি করেছি তেমনি 2023 ব্যাচেও করবো, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে তার সাথে আমরা এমসিকিউ করবো, অবশ্যই করবো। স্যার ক্লাস 6 থেকে 10 এর বাইরে কি কোনো জিওগ্রাফির কোয়েশ্চেন আসবে? ইটস ওয়াইটি, ইটস ওয়াইটি, এটা খুব অ্যাম্বিগুইটির কোয়েশ্চেন, এটা আমিও তোমাকে কি করে বলি বলো, তার বাইরে কোয়েশ্চেন আসবে কিনা। অপশনাল বাংলা ইংরাজি দুটো ভার্সানই নোট পাওয়া যাবে। স্যার অপশনালে মৌমিতা ম্যাম ইন্ডিয়া জিওগ্রাফি করাবেন কি? স্যার আমি অসহায়, মৌমিতা ম্যাম অবশ্যই অপশনাল পড়াবেন। প্রিলি মেন নিয়ে একটু ডিটেলসে বলুন, কি ডিটেলসে জানতে চাও তুমি সেইটা আমাকে বলো। অঙ্কন বিষ্ণু তুমি জানতে চাইছো কি ডিটেলসে জানতে চাও? অ্যান্থ্রোটা কি ফাইনাল হলো? স্যার অ্যান্থ্রো তো আমি যতদূর জানি অ্যান্থ্রো হওয়ার কথা আকাশ স্যার বলেছিলেন, আমি ওনার কথা সূত্র ধরেই বললাম অ্যান্থ্রো তো হওয়ার কথা শুনেছিলাম, এবার ফাইনাল কি হলো সেটা তোমরা নোটবুক অথরিটিকে যদি প্রয়োজন হয় জিজ্ঞাসা করতে পারো। আমি আকাশ স্যার গতকাল বলেছিলেন, গতকাল না তার আগে যে উনি লাইভে এসে বলেছিলেন আমি সেই কথা সূত্র ধরেই তোমাদের বললাম। হ্যাঁ অ্যাডভেঞ্চার উইথ নীলাশা, এখানে ম্যাথ এবং রিজনিং ডেইলি বেসিসে করানো হয়। নাদিম আসিক, নিউ ব্যাচ কবে স্টার্ট হবে? নিউ ব্যাচ অলরেডি স্টার্টেড, 2nd অফ এপ্রিল থেকে নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে।
এখন রিভিশন ক্লাস তোমরা দেখতে পাচ্ছ সেটা নতুন ব্যাচের অ্যাপে করানো হয়েছে। ওকে, সো আশা করছি তোমাদের যার যা প্রশ্ন ছিল, তোমরা জিওগ্রাফি চ্যাট সেকশনেও আমাকে অনেকে অনেক কোয়েশ্চেন করেছিলে বইপত্র নিয়ে, ম্যাপ নিয়ে, অনেক কিছু অপশনাল নিয়ে। আশা করছি আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিতে পারলাম। পৌলমী দাশগুপ্ত স্যার, জিওগ্রাফির প্রতি চ্যাপ্টার কি কভার করতে হবে না সিলেক্টিভ ভাবে পড়বো, মানে এত মেটেরিয়ালস রেডি করব কিভাবে? পৌলমী, আশা করছি তুমি নতুন জয়েন করেছো, একটু ধৈর্য ধরো, আমরা যেভাবে পড়াচ্ছি দেখো তাহলেই বুঝতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টার সেম ইম্পর্টেন্স দিয়ে পড়ার দরকার নেই, কিছু ওয়েটে যে পার্থক্য তো থাকে ঠিক সেই রকম ভাবেই আমরা পড়াচ্ছি। স্যার রিভিশন পরে কি ইউটিউবে ক্লাস অফ হয়ে যাবে কি? না, রিভিশনের পরে ইউটিউবে ক্লাস ডেফিনেটলি অফ হবে না, ক্লাস কিছু কিছু হবে, বাট এইরকম ভাবে যেভাবে হচ্ছে এখন সেই রিদিমে তো ডেফিনেটলি হবে না, কারণ সেটা অ্যাপে ট্রান্সফার হয়ে যাবে তখন। অমিত স্যারের ক্লাস দেখলাম, আকাশ স্যার বলেছিলেন সত্যি উনার সাথে কোনো কারোর তুলনা হয় না, একদম নুরুদ্দিন। আমি কি বললাম, অমিত স্যারের কাছে আমি নিজে গেছি, অমিত স্যার অত্যন্ত মানে মুখে ভাবে প্রকাশ করা যায় না, উনি মাস্টার মশাই মানুষ। ইটস ইওর ইসিকা, অপশনাল নিয়ে একটা কোয়েশ্চেন আছে, ডেফিনেটলি অপশনাল নিয়ে কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি বলো। আচ্ছা, 5th জুলাই থেকে অফ হয়ে যাবে দীনবন্ধু, একদম 5th জুলাই থেকে অফ হয়ে যাবে না, হয়তো এমসিকিউ ক্লাসেস হবে, কি হবে সেটা পরে দেখা যাবে, এক্ষুনি তো সেটা বলা যায় না। অর্ণব দাস শর্মা, YT-তে রুটিন কি আছে? টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, তাহলে রুটিন পেয়ে যাবে রেগুলার বেসিসে, সেখানে দেখতে পাবে যে কি কি ক্লাসেস হচ্ছে না হচ্ছে। অপশনালের নোট কি ল্যাঙ্গুয়েজে থাকবে অদিতি, কোন অপশনাল এটা তোমাকে আগে ক্লিয়ার করতে হবে। স্যার বর্তমানে একটা অফলাইন মিট আপ হোক, আচ্ছা এটা পরবর্তীতে দেখা যাবে অর্ণব, ডেফিনেটলি। মৃন্ময়, শুধু লাইভ ক্লাস হচ্ছে কিভাবে তুমি রেকর্ডেড ক্লাস গুলো পাবে? তার জন্য তুমি একটা কাজ করো, আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে তুমি এক টিউটোরিয়াল পাবে, সেটা একবার দেখে নাও, তাহলে তোমার সমস্যা সমাধান হবে আশা রাখি। স্যার অনলাইনে খুল্লারের বুক অনেকগুলো পাচ্ছি, যদি একটু কভার পেজটা দেখান, খুল্লারের কভার পেজ দেখো, আমার কাছে যেটা আছে সেটা তো একটু পুরনো বই, সেটা দেখিয়ে লাভ হবে না, তো যেটা লেটেস্ট এডিশন দেখাচ্ছে সেটা কিনে নাও, অসুবিধা কিছু নেই। অ্যাপে যখন ক্লাস হবে উইকে পার সাব কদিন ক্লাস হবে? স্কুলে যেমন ক্লাস হয় সোম থেকে শনি, এখানে সোম থেকে শুক্র ক্লাস হবে, প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ক্লাস হবে। জিওগ্রাফি অপশনাল এর নোটের ল্যাঙ্গুয়েজ কি থাকবে? বাংলা এবং ইংরাজি থাকবে। আচ্ছা মৌমিতা ম্যাম আর অর্ঘ্য স্যার কি পড়াবেন? দেখো যেটা আমাদের আপাতত ঠিক হয়েছে, আমি যেমন জিওগ্রাফি অফ ইন্ডিয়া ফিজিক্যাল জিওগ্রাফির দিকটা পড়াচ্ছি এটা দেখবো, মৌমিতা ম্যাম জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশালি ওই অংশটা পড়াবেন, এবং তার সাথে অপশনালটা উনি পড়াবেন, আমি অপশনালটা পড়াবো, এইভাবে আমরা দুজন তোমাদেরকে জিওগ্রাফির দিকটাতে সাহায্য করব। শুভদীপ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটা বুক বলুন। দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির অনেক বই আছে, নো ইয়োর স্টেট আছে, ইউনিক পাবলিকেশনের বই আছে, মৌমিতা ম্যামের নিজের বই আছে, তোমরা যে কোনো বই ফলো করতে পারো, তারপর মৌমিতা ম্যামের ক্লাস আছে সেটা দেখতে পারো। মেনটা কমপ্লিট, ডেফিনেটলি মেনটাই তো কমপ্লিট হবে, এই কথাটা কেন তোমরা বুঝছো না, মেনটাই কমপ্লিট করতে হবে, মেনটা পড়ার জন্যই তোমরা এখানে এসছো, এটা প্রিলির জন্য কোনো ক্র্যাশ কোর্স না, 3 মাসের সিলেবাস শেষের ব্যাপার না, এখানে মেনটাই কমপ্লিট হবে। জিওগ্রাফি অপশনালের জন্য কলেজের অনার্সের বুক, হ্যাঁ কলেজের অনার্সের বইপত্র থাকলে চলে যাবে। নবাব শরীফ, ইংলিশ রাইটিং এ প্রবলেম হচ্ছে কিভাবে ইম্প্রুভ করব? দেখো এটা একটুখানি অমিত স্যারকে জিজ্ঞাসা করাটা বেটার হবে, এবং তার সাথে কথা হচ্ছে ভালো করে প্র্যাকটিস করতে হবে নিউজ পেপার পড়ে, তাহলেই হবে। আমি অসহায়, 129 হচ্ছে, পাস করতে পারবে কিনা? দেখো এটা তো বলা যাচ্ছে না, 129 যদি তোমার প্রপারলি হয়ে থাকে পিএসসির ইতিহাসে, এখনো পর্যন্ত 127 যতদূর সম্ভব হাইয়েস্ট স্কোর যদি খুব ভুল না হয়, তো সেই অর্থে তুমি ডেফিনেটলি পাস করবে, এবং পিএসসি কতজনকে পাস করাবে তার উপর নির্ভর করছে, সুতরাং এটা এখন থেকে তো বলা যাবে না, তবে ভালো মার্কস। নাসিম খান, জিওগ্রাফি বেস কি করে কমপ্লিট করব? নাসিম, জিওগ্রাফি কিভাবে কমপ্লিট করবে, কিভাবে পড়বে, সব ভিডিও আছে, একটুখানি তোমরা অ্যাপে দেখে নিও তাহলেই বুঝতে পারবে।
ওকে, আশা রাখছি তোমাদের প্রত্যেকের যার যা কোয়েশ্চেন ছিল তা আমি সলিউশন করতে পেরেছি। চিন্তা নেই, আরো যদি কোয়েশ্চেন অ্যারাইজ করে, কোয়েশ্চেন অ্যারাইজ করা খুব ভালো একটা সিগনাল, তো তোমাদের যত বেশি কোয়েশ্চেন অ্যারাইজ করবে তত ভালো। তোমাদের যেমন আমি কথা দিয়েছিলাম যে এইবারের প্রিলিমিনারি পরীক্ষার পর প্রত্যেকটা উইকেন্ডে একটা করে কোয়েশ্চেন আনসার সেশন আমার সাথে থাকবে, এটা পরবর্তী সময়তে অ্যাপে হতে পারে বা ইউটিউবে হতে পারে, সেটা নেক্সট উইকেও হবে, সুতরাং পরবর্তী উইকেও জিজ্ঞাসা করতে পারো। আশা করছি তোমরা যে যা জিজ্ঞাসা করেছিলে আমি স্যাটিসফাই করতে পারলাম। সো অন দিস নোট, আপাতত আজকের কোয়েশ্চেন আনসার সেশন আমি এখানেই শেষ করছি, কারণ তোমাদের এবার কোয়েশ্চেন গুলো রিপিট হচ্ছে, রিপিট কোয়েশ্চেন তোমরা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, আবার যদি কোয়েশ্চেন অ্যারাইজ করে নেক্সট উইকে আবার আসছি, তখন কথা হবে। অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড নাইট।